ओए ट्यूबलाइट की रे किछु खाबी ना সেই রাতে চাঁদের সাথে টিউবলাইটের প্রেম হয়ে যায়। কি ছিল সেই রাত? কলকাতা এলাকায় আরো কয়েকটা জায়গায় ভাঙচুর হয়েছে, আমার চারিদিকে অন্ধকার হয়ে আছে, জনতা রাগ দেখাচ্ছে আর ওইদিকে সরকারের কাছে বলে বাত করতে কোশিশ কি ইস বারে মে আপকো বাতানা জরুরি হ্যায়। ইয়ে এক বাল্ব চোর হ্যায়, বাল্ব চোর জিসকে বারে মে হমনে কবি নাহি সুনা না কবি দেখা হ্যায়। ইসসে পহলে কুছ লোগ আয়ে হ্যায় কবি কালা। গুড থিং দ্যাট হ্যাজ টার্নড আউট ফ্রম দিস ইনসিডেন্ট ইজ দ্যাট আ হোল লট অফ পেটি থিভস হ্যাভ বিন কট বাই দ্য লোকালস হু আর অ্যাক্টিং অ্যাজ নাইট গার্ডস অলসো। यहाँ पे अगर आप पीछे देखें, अभी एक्टर जिन्हें बोलते चाहिए जे बहुत चोरी हुई है, अभी 15 दिन पहले वहाँ चोरी हुई है, सब बल्ब ले जा रहा चोरी करके, पूरे रूम का पूरे कमरे का। कोलकाता विभिन्न प्रांतों से के आमादर का चे खबर आ चे, जगह जगह आलो बंद हो जा चे, लोग जोन को भी समस्या पड़े चे। प्रशासन प्रशासन यहाँ से 100-200 के चक्कर में चोर को पकड़ लेते हैं और उनका करता है कि चोर से 100-200 लेकर छोड़ देते हैं। আমার তো মনে হয় এটাতে পাশের দেশের একটা অবশ্যই হাত আছে, এখান থেকে বর্ডার কাছে হওয়ার জন্য সহজভাবে লোকেরা ঢুকে যায় আর বেরিয়ে যায়। আমাদের সরকার কিছুই করে না, আজকে বাল চুরি করছে কালকে বাড়ি চুরি করে নেবে। বড্ড বেশি ঝামেলা হচ্ছে বাল চোরের এই চুরি নিয়ে, মানে পুলিশ কমপ্লেন লিখছে কিন্তু ধরতে পারছে না। আমরা কিছু বলতে চাই যে বাল চোরকে নিয়ে কি, মানে লালবাজার থেকে খবর আসছে বাল চোরকে শিগগিরই ধরাও, যদি কোনো সন্দেহজনক
থেকে দেখতে পাওয়া যায় তারা তাকে ধরে লোকাল থানায় ইনফর্ম করবে ইমিডিয়েটলি হাই কমান্ড থেকে অর্ডার আছে বাল্ব চোরের সম্বন্ধে ইনফরমেশন বা লালবাজার থেকে খবর আসছে বাল্ব চোরকে শিগগিরই ধরা হোক আমার যতদূর মনে হয় এটা কোনো রকমের পার্সোনালিটি ডিসঅর্ডারও বলতে পারেন একদিক দিয়ে বালচোর মহিলাও হতে পারে হয়তো তার ছেলেবেলায় তাকে বেশি রকমের দাবিয়ে রাখা হতো এই কারণে সে এখন এইসব কিছু করছে সব কিছুর হজবড়ল করতে চেষ্টা করছে মেবি হার মাইন্ড ইজ ডিসফাংশন सरकार का हाथ में सब कुछ है जनता पाइज हो चुका है वो का करेगा हमी की कोरबो हमी तो आमता आम पब्लिक আপনাদের বলে দিতে চাই যে বাল্ব চোর ধরা পড়েছে কলকাতা এলাকায় যেখানে বাল্ব চুরির কেস রিপোর্ট হয়েছিল বাল্ব চোর ফাইনালি ধরা পড়েছে এই মাত্র এখনই পুলিশ ধরে ওকে Thank you.